নমস্কার সৎগুরু তারুণ্যের প্রকাশ চ্যালেঞ্জ লক্ষ্য প্রাপ্তি আর উচ্চাকাঙ্ক্ষায় অনেকে অন্যের তৈরি সাফল্যের ধারণাকে সামনে রেখে দৌড়োয় এই অত্যন্ত সুসংবদ্ধ তথ্য সম্প্রচারের যুগে তথ্য আর কর্মক্ষেত্রের পরিবেশ মিলে অতিরিক্ত চাপ তৈরি করছে এই চাপটা আমাদের যুব সমাজ থেকে খুশি ছিনিয়ে নিচ্ছে আমরা যুব সমাজের মধ্যেই ক্রমশই অবসাদের প্রকাশ দেখতে পাচ্ছি তো যুব সমাজ কঠিন সময়েও কিভাবে খুশি থাকতে পারে আমি জানতে চাই সত্যটা কি যুব সমাজ ও তাদের খুশি থাকার নমস্কার রাজ আর দেখো প্রত্যেক প্রজন্মেই এমন কিছু মানুষ থাকে যারা সব সময় কিছু না কিছু নিয়ে অভিযোগ করে আবার এমন মানুষও থাকে যারা নিজেদের সময়ের যে কোনো পরিস্থিতিকে সঠিকভাবে কাজে লাগায় বর্তমান সময়ে আমাদের কাছে আরও বেশি সুবিধা আর স্বাচ্ছন্দ্য আছে আর আমরা সেই সব কিছু জানতে পারি যা আমরা জানতে চাই যেসব মানুষরা অত্যধিক তথ্য নিয়ে অভিযোগ করছে তাদের ভেবে দেখা উচিত যে এক হাজার বছর আগে তুমি জানতে পারতে না যে একশো কিলোমিটার দূরে কি হতো এমন কি যদি কোনো দুর্ঘটনা ঘটতো বা চমৎকার কিছু হতো তোমার থেকে একশো কিলোমিটার দূরে সেই তথ্যটা জানতে এক থেকে মাস সময় লাগতো আজ পৃথিবীর যে কোনো জায়গায় যাই হোক না কেন তুমি সেটা দ্রুত জানতে পারো আর তুমি সেটা নিয়ে অভিযোগ করছো দয়া করে এটা নিয়ে কোনো অভিযোগ করো না কারণ এটা আমাদের প্রজন্মের সবথেকে বড়ো সুবিধাগুলোর মধ্যে একটা প্রযুক্তিগত দিক থেকে আমরা এখন সবথেকে বেশি শক্তিশালী আগে কখনো কোনো মানব সভ্যতা আমাদের মতো শক্তিশালী ছিল না কারণ আজকের এই প্রযুক্তিগত ক্ষমতায়ন আসলে তুমি নিজেকে সেই জীবনটার জন্য প্রস্তুত করনি যেটা তোমার পরিচালনা করা উচিত সেই জন্যই এখন তুমি সেই প্রযুক্তি নিয়ে অভিযোগ করছো যেটা তোমার জীবনকে আরও সহজ আর স্বচ্ছন্দ করেছে ভেবে দেখো এক হাজার বছর আগে যদি তুমি এখানে থাকতে সকালে ঘুম থেকে উঠে যখন ব্যবহারের জন্য তোমার জলের দরকার হতো তখন তোমাকে নদী থেকে দুবালতি জল নিজে গিয়ে বয়ে আনতে হতো বিশ্বাস করো এখনকার বেশিরভাগ তরুণ তরুণীর দুবালতি জল এক মাইল হেঁটে বয়ে আনার মতো ক্ষমতাই নেই শারীরিক দিক থেকে ওরা এটার উপযুক্তই না তো তুমি যদি এক হাজার বছর আগে প্রযুক্তি ছাড়া থাকতে তুমি কি কোনো অভিযোগ ছাড়াই এই জলভর্তি বালতিগুলো বইতে না তুমি অভিযোগ করতে কারণ তুমি শারীরিকভাবে সক্ষম না ঠিক তেমনই তুমি যদি নিজেকে বাস্তবের সাথে মানিয়ে নেওয়ার জন্য মানসিকভাবে সক্ষম না বানাও তুমি অভিযোগ করবেই তো যুব সমাজকে এটা বুঝতে হবে যে জীবনের প্রথম ভাগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা নয় তুমি যে জীবনধারার স্বপ্ন দেখো সেগুলো নয় তুমি যে জীবনধারার স্বপ্ন দেখো সেগুলোও না একমাত্র যে বিষয়টা নিয়ে তোমার ভাবা উচিত সেটা হলো এই জীবনটাকে কিভাবে সম্ভাবনার উচ্চতর স্তরে নিয়ে যাওয়া যায় তুমি নিজে যা তার আভ্যন্তরীণ উত্তরণের জন্য যদি তুমি সময় দাও তাহলে পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করতে পারবে আর এই প্রজন্মে তুমি যে অসামান্য উপহারগুলো পেয়েছ সেগুলো নিয়ে তুমি অভিযোগ করবে না এর আগে কখনোই তুমি ভারত থেকে আমেরিকায় চোদ্দ ঘন্টায় উড়ে যেতে পারতে না এর আগে কখনোই তুমি নিজের ফোনে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা কারো সাথে কথা বলতে পারতে না এর আগে কখনোই সারা পৃথিবীর অসংখ্য ঘটনা দেখতে পেতে না কিন্তু এখন তুমি এমনকি মহাকাশে কি হচ্ছে তাও তুমি দেখতে পাও দয়া করে এই অসামান্য উপহারগুলো নিয়ে অভিযোগ করো না তোমাকে নিজেকে প্রস্তুত হতে হবে নিজেকে প্রস্তুত করা মানে আভ্যন্তরীণ মঙ্গলের জন্য প্রযুক্তি প্রয়োজন ইনার ইঞ্জিনিয়ারিং হিসেবে যেটা করছি সেটা হলো এটাই নিজেকে এমনভাবে প্রস্তুত করবে যাতে তুমি জীবনের উপযুক্ত হয়ে উঠবে নিজেকে জীবনের উপযুক্ত বানানোর বদলে তুমি পারিপার্শ্বিক জীবনকে বদলাতে বলছো নিজের জীবনের অক্ষমতার ভিত্তিতে দয়া করে এটা করো না পৃথিবী কয়েক হাজার বছর আগে যেভাবে ঘুরত এই মুহূর্তে তার থেকে এতটুকু জোরে ঘুরছে না পৃথিবী এখনও একই সময়ে ঘুরছে শুধু আমরাই ভাবছি দূরত্বগুলো কমে গেছে যার কারণ হল আমাদের কাছে থাকা এই প্রযুক্তিগত ক্ষমতা মানুষের ক্ষেত্রে সব থেকে চমৎকার যে ঘটনাটা ঘটেছে সেটা হল আমরা প্রযুক্তিগত দিক থেকে এত শক্তিশালী যে আমরা আমাদের সাধারণ দৃষ্টির বাইরেও দেখতে পাই তুমি তোমার সাধারণ শ্রবণ ক্ষমতার বাইরেও শুনতে পাও তুমি তোমার সাধারণ অনুভূতির বাইরেও অনুভব করতে পারো শুধু তোমাকে নিজেকে উন্নত করতে হবে তোমার চারপাশের প্রযুক্তি প্রত্যেক মাসে বা বছরে বিস্ময়করভাবে উন্নত হচ্ছে এখন তোমার নিজেকে উন্নত করা উচিত এই দেহযন্ত্রটির উন্নয়ন তোমার নিজের সত্তার উন্নয়ন এই জীবনের উন্নয়ন হওয়া উচিত এটাই হল ইনার ইঞ্জিনিয়ারিং বা ইয়োগা যার অর্থ তুমি এই জীবনের উন্নয়নে মনোনিবেশ করবে নিজেকে উন্নত না করে তুমি যদি কাজকর্মকে উন্নত করতে যাও তোমাকে কষ্ট পেতেই হবে এটা অনেকটা পুরনো গাড়িকে এফ ওয়ান করে চালানোর মতো বিষয় যেটা ভেঙে যাবেই মানুষের ক্ষেত্রেও ঠিক এটাই হচ্ছে এটাই সময় যখন আমাদের সন্তানদের শুধু শিক্ষা দেওয়ার বদলে শুধুই উপার্জন করা বা শুধু একটা চাকরি খোঁজা শুধু এটা করা বা ওটা করার বদলে আমাদের সন্তানদের শেখাতে হবে সবার আগে নিজেদের উন্নত করো